হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ওয়ার্ল্ড ভিশন চ্যানেল পক্ষ থেকে হিন্দি ভাষার আরও কিছু গুরুত্বপূর্ণ ওয়ার্ড নিয়ে চলে এলাম, চলুন শুরু করা যাক। সীতাকে বাংলাতে বলা হয় সুজা, হিন্দিতে বলা হয় বড়া, বাংলাতে বলা হয় বড়, আর নাও বাংলাতে বলা হয় নৌকা, হিন্দিতে বলা হয় পুল, বাংলাতে বলা হয় ব্রিজ, হিন্দিতে বলা হয় চওড়া, বাংলাতে বলা হয় প্রস্থ, বিচ মে আর বাংলাতে বলা হয় মাঝখানে। আমরা অনেক সময় শুনি বিচ মে মাত আনা, বিচ মে মাত 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 খানা, মানে মাঝখানে কথা বলবে না। খাসা বাংলাতে বলা হয় ক্লাসরুম, সাফ বাংলাতে বলা হয় পরিষ্কার, পরিষ্কার মানে পরিষ্কার বা যেমন পরিচ্ছন্নতা, এটাকে সাপ বলা হয়। বুদ্ধিমান চালাক, দোস্ত বন্ধু, বন্ধ অর্থ হচ্ছে বন্ধ, শেখায়ত অর্থ হচ্ছে অভিযোগ, সম্মিতি বাংলাতে বলা হয় সভা, বাদাই অর্থ হচ্ছে অভিনন্দন, স্বাগতম অর্থ হচ্ছে স্বাগতম, সাই অর্থ হচ্ছে ঠিক বা সঠিক, মেহঙ্গা অর্থ হচ্ছে দাম, খাসি অর্থ হচ্ছে কাশি বা কাশ, বা যে আমাদের কাশ হয় না, এটা হচ্ছে খাসি। আদালত অর্থ হচ্ছে কোর্ট, গান্দা অর্থ হচ্ছে ময়লা বা অপরিষ্কার বা অপরিচ্ছন্নতা, সরল অর্থ হচ্ছে সহজ, আর সহজের অনেক কিছু বাক্য রয়েছে, সরল বা হিন্দিতে অনেক কিছু বলে সরল, আসান হচ্ছে এখানে হচ্ছে শিক্ষা অর্থ হচ্ছে শিক্ষা, শিক্ষা অর্থ হচ্ছে শিক্ষা, এখানে শিক্ষাকে আরো আরো কিছু বলে শিক্ষা হিন্দিতে। উস্তাস অর্থ হচ্ছে অনুসন্ধান, মোটা অর্থ হচ্ছে মোটা, মানুষ যদি মোটা হয় ও মত মোটা হয়, এরকম সে অনেক মোটা, এরকম ধরনের বলে। মাদত অর্থ হচ্ছে সাহায্য, মাদত অর্থ হচ্ছে সাহায্য, দাবাত অর্থ হচ্ছে খানা বা আমাদের যে দাওয়াত করি মানুষকে, এটাকে দাওয়াত বলা হয়, যেমন মেরা ঘর পে কাল আনা হে তোমরা দাবাতে, এরকম। আখের অর্থ হচ্ছে শেষ কাজ হিন্দিতে, হিন্দিতে বাংলাতে কাজকে কাম বলা হয় হিন্দিতে, আর গাছকে পের বলা হয়, জাটকে গাছের ডালাকে জাট বলা হয়। আজকে এখানে শেষ করছি, খুদা হাফেজ। আর নেক্সট ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখবেন, প্লিজ প্লিজ।